বাইরে আপা তো বস্তা সব যাও বেরো কি চা সুগি লিয়া চা চা কি না হো দরজাটা এদিকে বেরো দিক যা এই চাপো এই মিয়া আপনি আকেল জ্ঞান নাই আসেন এই কথা বানাকে লিয়ে সাইরে যে আলি পেলা দেখতাছে আপনি যে বিদেশটা এ বললেন ড্যাং ড্যাং আয়া নাস্তে নাস্তে এই যে আমরা পোলার দুই পোলার ভবিষ্যৎ দেখবো কে হ্যাঁ এখন তো বাড়ি কেমন শেষ হইও না ব্যবসার কাছে টাকা লাগবো কি লাগে আব্বু তুমি এত তাড়াতাড়ি আইলা আরো আটটা দশটা বছর থাকতাম বাড়ির কাজটা ধরছি কাজটা কমপ্লিট করতাম তারপরে আসতাম তা না হঠাৎ করে চলে আসছো তার মতলব কি আমি অনেক কাজ করতে করতে পরিশ্রম করতে করতে তারা এ বেকার থাকি নাকি আমি গেলে কি তোরা খুশি খুশি মানে অনেক খুশি বেড়া এই ব্যাগটা নিয়ে এসো তো এমনিতেই দেরি হয়ে গেছে এখন আবার কে কল দিল আব্বু হঠাৎ করে সকালবেলা সালাম আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম 10 তারিখে আমি আয়েশা পড়তাছি কে এই 10 তারিখে আমি আয়েশা পড়তাছি 10 তারিখে আয়েশা পড়তে আছো মানে তোমার মাথা ঠিক আছে বাড়ির কাজ দর্ছি মাত্র লাখ লাখ টাকা খরচ হইব কিছু করার নাই কোম্পানির সাথে আমার কথা ফাইনাল হয়ে গেছে হ্যালো এই নো মেজাজ টান খারাপ হয় না কে ফোন দিছে আব্বু ফোন দিছে টাকা পাঠাইছে কে টাকা পাঠাইছে এই 10 তারিখে নাকি আইতে আছে কি বলতেছ এসব তোমার আব্বুর কি মাথা নষ্ট হয়ে গেছে বাড়ির কাজ তো এখনো কমপ্লিট হয় নাই এখনি ফোন দাও ফোন দিয়ে বলো যে না আসতে দাও ব্যাগ দাও অফিসে দেরি হয়ে যাইতাছে আর শোনো তুমি ভালো করে ফোন দিয়ে বুঝাই বলে যে বাংলাদেশে যেন উনি না আসে সেটাই বলে দিলাম আচ্ছা আচ্ছা আমি বলে দিই মন আম্মুর এক কাপ কফি দিস তো চিনি একটু বাড়াই দিস কি মাথা ব্যথা করতেছে কে ফোন দিছে বাবা হ্যালো আসসালামু আলাইকুম ভাই মাঝে কি গ্যাস্ট্রিক আছে আপনি চলে আসতেছেন মানে কি ধরনের কথাবার্তা বলতেছেন গেছেনই তো অল্প কয়দিন হলো আপনি 10 বছর আগে ওখান থেকে আসবেন না আমি 10 তারিখে বাংলাদেশে আসতেছি এটাই ফাইনাল হ্যালো 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 আব্বু মিজাজ খারাপ লাগা ফোনটা কেটে দিছে কি কইছে টাকা পাঠাব আরে রাখেন আম্মা টাকা তাহলে কি কইছে 10 তারিখে আব্বা আসতেছে তোমার বাপের না কোনো আক্কেল জ্ঞান নাই আইতে নিষেধ করো এই নাও কফি আর কে ফোন দিছে আরে তো শ্বশুরে কোনো কাণ্ডব জ্ঞান নাই লোকটা 10 তারিখে আইতাছে তোমার আব্বুরে বলবা 10 বছরের আগে যেন বাংলাদেশে না আসে আমি মনে সাইদা আনতেছি বাড়ির কাজটা ধরছে ওখানে কাজটা শেষ হয় না আসার জন্য পাগল হয়ে গেছে ফোন দাও কি রে চিনি কম দিছস কে চুপ থাকো কারো সাথে কথা কওয়া যায় না আপনার মেয়ে আপনার মতোই হইছে কম কথা বলো তোমার বাপেরে ফোন দাও আসতে নিষেধ করো কি অফিসে যাব আমি জাস্ট টেক খারাপ করে দিলাম বাড়ির কাজটা ধরছি মাত্র এর মধ্যে নেক্সট চলে আসবো আসু আসলে গা ধাক্কা দিয়ে বের করে দেবো তো বলো রে বিয়া করছি ওরে বিয়া কইরা আমার জীবনটাই শেষ হয়ে গেছে বিয়ে না করতাম তাইলেই ভালো হইতো আমার শ্বশুরটাও নাকি বাংলাদেশ চলে আসতেছে বাড়ির কাজটা দশছে কিরে মা তুই একা একা বকবক করতেছস কি করবো আর আমার শ্বশুর বাংলাদেশ চলে আসতেছে তো শ্বশুর একটা হাড়ে হারামজাদা ঠিক বলছো তুমি বাড়ির কাজটা মাত্র দশছে এখনই আসার দরকার ছিল আইলে গেটটিটা ধইরা বের করে দিবি আসার সময় পায় না তুই কেমন আছোস ভালো আর কোথায় থাকুন ঠান্ডা হবে ঠান্ডা কেমন আমরা একটা বলতে দিছ না বেলদের কাছে বিয়া দিছ আমারে বলদের শিক্ষা দিতে পারোস না শিক্ষার কেমনে দিমু বাপে ফোন দিছে কই চাইতাছে ফোন লগ লগ কাটতাছে একটা ফোন দে কইবো না জাপা তুমি 10 বছর আগে বাংলাদেশ আইবা না না এরা বলার মুখ নাই আচ্ছা জামাই ডাকতাছি জামাই তোমার জামাই বাসায় নাই অফিসে গেছে চলো ভিতরে চলো আসুক আজকে কি লাগে আব্বু তুমি এত তাড়াতাড়ি আইলা আরো আটটা দশটা বছর থাকতাম বাড়ির কাজটা ধরছি কাজটা কমপ্লিট করতাম তারপরে আসতাম তা না হঠাৎ করে চলে আসছো তার মতলব কি আমি অনেক কাজ করতে করতে পরিশ্রম করতে করতে তারা এ বেকার হয়ে থাকি নাকি বুঝলাম না আব্বা তুমি এক তাড়াতাড়ি কেন চলে আসলা দেশে সমস্যাটা কি সমস্যা কি যাও না বাড়ির কাজ এখনো বাকি আছে তোমার তাড়াতাড়ি আসা উচিত হয়নি জীবনটাই তো শেষ করে দিলাম প্রবাসে তো থাকতে আর কয়েক বছর বাড়ির কাজটা শেষ হতো তারপর আসতা তাড়াতাড়ি আর পড়ছে কিচ্ছু বুঝতে আসি না আমি
তুমি অন কিছু বুঝবাও না তাহলে সমস্যাটা কি পানি আনতে কইছি তোর এক গ্লাস ঠান্ডা পানি আমি পারুম না তোমারে আসতে নিষেধ করছি তারপরে তুমি চললে এসছো তুমি আমাদের কথা শুনছো কি ভাই দেশে আসছেন কেন আপনারা দেখতে পোলাপানের ভবিষ্যৎ নিশ্চিত করেই আইতেন আপনারা আসেন না দশ বিশ লাখ লাগলে দিবেন হ্যাঁ প্রতি মাসে মাসে দশ বিশ লাখ করে দিয়ে দিমু আপনি আসেন না বাপ আসসালামু আলাইকুম আব্বা ভালো আছো মা আছি কোনো রকম অসুস্থ নাকি সুস্থ থাকবো কোথা থেকে চলে আসছেন তো ঢুট করে বাংলাদেশে এই আজাইরা বক বক বন্ধ কর লাগেজ দুটো লই আমার রুমে আয় তোমার রুমে নিয়ে কি করব আমার রুমে নিয়ে যাই তোরে যেটা কইছ ওটা কর বেশি কথা কবি না তাড়াতাড়ি লই আয় বড় একটা তোমার না বলছি তোমার পরে ফোন দিয়ে কইতে বাংলাদেশে না আসতে হ্যাঁ আস্তে একটা ছাগল বড় একটা ছাগল না আর শোনো তোমার বাপের বাড়ি থেকে বের করবা না হলে তোমার বাসা থেকে বের করে দিব আচ্ছা দেখবো আমি माथा तो बुद्धि नहीं মায়ের ভবিষ্যৎটা মাত্র শুরু হইছে আর মধ্যে বুড়াটা আসার সময় পায় নাই আর বুড়ার কথা কইন না কোনো কাণ্ড জ্ঞান নাই বাড়ির কাজটা শেষ হইতো তারপর আসতো তাই না এই কি হইছে একদিন রওনা দিছি ফোনের পর ফোন কিছু কও কি হইছে জানো না সুমির শ্বশুর বিদেশ থেকে আসছে কি হ্যাঁ কবে এই সাত আট দিন হইব সাত আট দিন হ্যাঁ পাড়া পাড়া কাজ করছে জামাই বাড়ির কাজ ধরছে এই সময় আয় পড়ছে কদি পড়াই তো যাওয়ালা কি করবা করো গা জামাই ডাক দাও আয় জামাই জামাই আয় কই তুমি আবু রাখতে সেদিক আসো আসসালামু আলাইকুম আব্বা আয় শান্ত আসসালামু আলাইকুম আব্বা এই পাটার পাছা পাটা এই তোর আব্বার বাড়ি কষ্ট করে বাইতে হ্যাঁ আসছে তো মাত্র কিছু দিন হয় আসছে তো কিছু দিন হয় সাত দিন হয়ে গেছে গা এই গার ধাক্কে দে তোর বাবার বাড়ি করবি অনি বের করবি বাই বের করবি যা অনি যা পাটার বাচ্চা সব দোষ তোমার তুমি তো এরকম বড় জামার কাছে আমার মেয়ে বিয়া দিছো হে কথা কমায় কও সব দোষ আমার তোমারই তো দোষ সব তুমি তো বলছো বাপে বিদেশ থাকে গেল অনেক সুখে থাকবে শান্তি থাকবে বাড়ির কাজটা দোষে দূর পায় না বাংলাদেশে আসো আমার মায়ের ভবিষ্যৎটাই নির্ঘাত শেষ বাইরে বাবা তো বস্তর সব যাও বেরাও কি চা আসো গলি আছে আছে কি দাও দরজা রে দিয়ে বেরা দিক যা এই চাপো এই মিয়া আপনি আকেল জ্ঞান নাই আসেনি কথা বানা গেলে যাই রইছে আলি পেলা দেখতাছে আপনি যে বিদেশ থেকে আইয়া বললেন ড্যাং ড্যাং আইয়া নাস্তে নাস্তে এই যে আমরা পোলার দুই পোলার ভবিষ্যৎ দেখবো কে হ্যাঁ এখন তো বাড়ি কেমন শেষ হইও না ব্যবসার কাছে টাকা লাগবো হ্যাঁ আমি তো আমার ভবিষ্যৎ চিন্তা করছি আপনি করবেন না এই মিয়া জ্ঞান বুদ্ধি নাই এই আব্বা উঠো বেরো না কেন কি কি আমি গেলে কি তোরা খুশি খুশি মানে অনেক খুশি বেরো মাথা ঘুরান গেলে উঠেন না जामाई1,15,000 টাকা দুইটা পরিবারে 1,00,000 টাকা প্রতি মাসে খরচ কে দেয়
আমি দে তারপর তোকে ভবিষ্যৎ আর কি দেখ হাল ভাঙা পরিশ্রম করতে করতে দেখ শরীরের অবস্থা দেখছিস আমার আমার হাত পা চলে না আর বসার থেকে উঠলে আমার মাথা ঘোরা আমি ঠিক মতো খাইতে পারি না পরিশ্রম করার মতো এনার্জি আমার শরীরে আর নাই আমি ভাবছি যে এই বয়সে একটু দেশে আমি তোরা আমার একটু সেবা যত্ন করবি বাকি দিনটা আমি একটু আরামে কাটাম কিন্তু আসার পর থেকে আমি তোকে যে আচরণ দেখতেছি তোকে যে ব্যবহার দেখতেছি আমি জীবিত থেকে মরে গেছি কি করি নাই তোদের জন্য বল এতটা বছর আমি প্রবাসে কাটাইছি কাগজ লেগে তবে সুখের লেগে আর তোরা আমার এই দুঃসময় আমার কি করতেছ বাইর করে দিতেছ একটা আমার ভাবস না যে বাবার যেমন আমাদের প্রতি দায়িত্ব ছিল বাবার প্রতি আমাদের দায়িত্ব আছে পোলা দুইটারে কান পড়া দিতেছে বাবাস মানে কি জানোস কামলা দেওয়া প্রখর রাত্রের মধ্যে যখন রাস্তায় বের হই না শরীর এরকম কাঁপতে থাকে একবার মনে মনে ভাবি সব কিছু ছাইরা দেশে চলে যাই আবার ভাবি যে না ওদের একটা কিছু করে দেই আরো কিছুদিন খাটি কিন্তু পারি না বাপ বিশ্বাস কর শরীরে আর চলে না কোম্পানির মুখে কত কথা শুনি আপনি কেন এই বয়সে এখনো কাজ করেন আপনি কেন এই বয়সে এখনো এই দেশে পড়ে আছেন আশেপাশের লোকজনরা কয় কাকা আপনি এত বছর ধরে এই দেশে পড়ে রয়েছেন কেন আপনার না ছেলেরা আছে আপনি দেশে চলে যান তারপরে বুকে পাথর বান্ধা কষ্ট করি শুধু একমাত্র তবে একটু সুখের লেগে কত আশা নিয়ে দেশে আসছিলাম যখন প্রথম দুনিয়াতে আইছিলি না আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছিল তারপর ওর জন্ম হইল ভাবছিলাম যে তুই ছেলের কান্দে ভর দিয়ে আমি জান্নাত পর্যন্ত চলে যাব কিন্তু তার কিছু আমি চলে গেলে তোরা খুশি না আমি চলে যাব তোরা ভালো থাকিস তবে শোন একটা কথা বলি আমি যদি মারা যাই না আমার লাশের কাছে তোরা কোনোদিন যাইস না আমার কবর এক ফুট মাটিও দিস না আমার জানা যায় শরীর হইস না আল্লাহ আল্লাহ হ্যাঁ উঠো গেছে ভালো হয়েছে কি যে কান্দছ কে বাপের কথা নেবো চোখে পানি এই পড়ছে ইমোশনাল হয়ে গেছে গা এই আব্বা আপনি চুপ থাকেন এই তুমি আমার তো মুখ দেখো তো কও দিছে কান পড়া এই আপনি আমার বাসা থেকে বের হই যান বাবা বাবা বাসা থেকে বের হই যা বেদব কোথাকার তো তো ভদ্র জানতাম আমি আপনি বেদব এই আব্বা রাটকা আর আপনি আম্মা আপনিও বের হই যাবেন কি বেদব যাবে রে চলো বের দেখো বুইরার পরামর্শ দেখছো কি ভেনে কান্ত কাটলা জাল লাগে করলাম চুরি হেই কয় চোর এই আবু যাও তুমি বাসা যাও এই আমু তুমি যাও দেখছো মাইয়া আর কত আছে কি করব আমার শ্বশুরের আসলে শরীর চলে না দেখছেন আজকে 7-8 দিন ধরে আসছে হেরল মায়া লাগে আছে গা বেদক মায়া তোকে তো সবকিছু করলাম এই আউ তুই আমার বাসা যাবে কোন সময় যাবি না বাসা তোমার জন্য তো শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করলাম আমার বাড়ি তুই সেবার তুই যাবি না এটা কয়ে গেলাম তোরে এই আউ আশা লাগবো না যাও এখন আমাদের দোষ হয়ে গেছে তোমরাই তো যা করার করছো তো তুমি বয়স সেরেছো কেন আম্মু তুমিও চলে যাও আমি কই যাবো তোমার বাসায় যাবো কই যাবো আবার কি করছে এগুলা তোমাদের জন্য আমার শ্বশুরের অপমান করছি ভুল বুঝছি আমাদের চোখ খুলে গেছে চলে যাও বাসা তুই মায়ের নামে কলঙ্ক চলেন ভাবি আবার যে আটকাই চলেন